মিডলম্যানরা যে কষ্টটা নেয় সেটা অনেক বেশি, সেই দিকে বিশেষ করে আমাদের সবাইকে খেয়াল করতে হবে। এবং সরকার তো অবশ্যই সেই মিডলম্যানের দিকেও চোখ রাখছে, দেখতেছে, অবশ্যই এখানেও একটা ভালো ফল আমরা পাব আশা করছি। প্রোগ্রামটা আসলেই অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমি আশা করছি এবং আমার নিজের কাছে খুব ভালো লাগছে এই প্রোগ্রামটা। এবং আমি প্রত্যেকটা প্রোগ্রামে আসার চেষ্টা করি, আমি এখান থেকে অনেক কিছু শুনি এবং দেখি। এবং আমাদের দেশের যারা মাইগ্রেশন হচ্ছে, যারা দেশের বাইরে যাচ্ছে, তাদেরকে যে সমস্যাগুলো পড়তে হচ্ছে সেটা প্রত্যেকটা এজেন্সির থেকে যে আলোচনা আমরা শুনি সেটা অত্যন্ত ফলপ্রসূ এবং আমরা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি। আর আমাদের দেশ তো এমনি সমস্ত দিক থেকে উন্নতির দিকে যাচ্ছে, এই দিক থেকেও আশা করি আরও অনেক বেশি উন্নতির দিকে যাবে।